অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এটি হচ্ছে কুম্ভ রাশি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, 2021 আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে, কোন কোন দিকে আপনাদের ভালো, কোন কোন দিকে আপনাদের মন্দ, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমি চারটি প্ল্যানেটকে, একটি হচ্ছে জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, শনি, রাহু এবং কেতু, এই চারটি প্ল্যানেটকে ধরে আমি এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। এবং মাসিক রাশিফলের ক্ষেত্রে আমি রবি, বুধ, শুক্র, মঙ্গল এই কটি গ্রহকে আমি সেখানে তুলে ধরি। তো এই বার্ষিক রাশিফল আপনারা যে সম্পূর্ণরূপে যে মিলবে আমি এটা বলবো না। দেখুন, কুম্ভ রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকেরই দশা অন্তর্দশা আলাদা এবং প্রত্যেকের হরোস্কোপ আলাদা, প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফল আপনারা পাবেন। কিন্তু এই রাশিফলটি যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক অংশে কিন্তু আপনাদের মিলবে, এটা আমি খুব জোর করে বলছি। আর যদি আমার এই যে কথাগুলো বলবো যেগুলো শুনে আপনাদের একটুকু যদি গাছের পাতা না নড়ে, অর্থাৎ আপনার ধরুন সে মতো আপনি ফল পাচ্ছেন না, জানবেন আপনার রাশিচক্রে কোনো দোষ আছে। অর্থাৎ বাই বার্থ চার্ট আপনি যখন জন্মেছিলেন তখন কোনো দোষ আছে, অথবা আপনার কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই 2021 কী বার্তা বহন করছে শুনুন। প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের শরীরগত দিকটাতে আসি। দেখুন, কুম্ভ রাশি 2021 কেমন যাবে তার আগে আপনাদেরকে জানাই, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অর্থাৎ আপনারা যদি উচিত মনে করেন, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অর্থাৎ নিজস্ব জন্মকুষ্টি বিচারের জন্য আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রত্যেকের রাশি লগ্নের জন্য অনেকেই করছেন, প্লিজ করবেন না, আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন রাশি লগ্নের জন্য। তো শুরু করা যাক আসল জায়গা, 2021 2020 মোটের উপর দিয়ে যেমন গেলে 2021 প্রত্যেকেরই কুম্ভ রাশি জাতক বা জাতকে যারা শুভ কাটে, আমি এই প্রার্থনা ঈশ্বরের কাছে জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, 2021 কুম্ভ রাশির শরীরগত দিকটা নিয়ে একটু হলো চাপের জায়গা থাকছে। প্রথমেই বলি, শারীরিক দিকটা কিন্তু আপনাদের মধ্যম যাবে, খুব ভালো আমি বলতে পারবো না, আবার খুব খারাপও কিন্তু বলতে পারবো না, মোটামুটি মধ্যম শারীরিক অবস্থাটা আপনাদের মধ্যম যাবে। যারা একটু এজেড পার্সন আছেন, অর্থাৎ যাদের 60-এর ঊর্ধ্বে বয়স, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি দাঁড়াবে। অর্থাৎ তাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা এবং আপনাদের পায়ের সমস্যা, উচ্চ রক্তচাপ, সুগার, থাইরয়েডের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এরপরে আসি যাদের 60-এর ঊর্ধ্বে, কিন্তু তার আগে যাদের বয়স, তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির কিন্তু এবছর শরীর যাবে, খুব একটা খারাপ না বা খুব ভালোও না। আর্থিক স্থিতির জায়গাতে, আর্থিক স্থিতির জায়গায় আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা থাকছে। সেটা আপনার লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, বা কোনো পরিচিত সূত্র থেকে আপনি অর্থ পেলেন, বা ডুবে যাওয়া টাকা আপনি পেলেন, সেটাও কিন্তু প্রাপ্তি। অর্থাৎ 2021 কুম্ভ রাশির ক্ষেত্রে মহা প্রাপ্তির যোগ হতে চলেছে। দেখুন, এই 21 সালে আপনাদের ক্ষেত্রে কিন্তু,
আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে প্রেম কেমন যাবে? প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সূচনা আপনাদের হবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি আপনাদের হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, কিন্তু নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে মন কষাকষির জায়গাটা থাকছে, ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা কিন্তু থাকছে, কথার দিকে একটু হলেও মধুরতা রাখার চেষ্টা করুন। কিন্তু আমি আবারও বলছি, প্রেমের ব্যাপার নিয়ে আমি কিন্তু প্রত্যেক মাসে ভিডিও দিই, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, এটা আমি ইঞ্জিনিয়ার বললাম। এবং সেখানে আমি অবশ্যই তিনটি প্ল্যানেট অর্থাৎ শুক্র, মঙ্গল এবং চন্দ্র এই তিনটি প্ল্যানেটকে এবং পঞ্চম ভাব দ্বিতীয় ভাবকে ধরে কিন্তু আমি আলোচনা করি প্রেমের ক্ষেত্রে। তো প্রেমের ক্ষেত্রে ওভারঅল যদি বলা যায়, কুম্ভ রাশির ক্ষেত্রে 2021 প্রেমের ক্ষেত্রে সফলতা জায়গা দেখা যাচ্ছে। এরপরে আসি, আপনি যদি কুম্ভ রাশির এ হন, আপনার বিবাহের জায়গাটা কেমন যাবে? আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু মধ্যম দেখা যাচ্ছে, অর্থাৎ শুভ বিবাহের কিন্তু যোগ আপনাদের থাকছে, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ 15 এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, শুভ বিবাহের যোগ, লাভ ম্যারেজ হবে আপনাদের। অর্থাৎ যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রেও বিবাহ হবে, এবং যারা ভালো পাত্র বা পাত্রী খুঁজছেন আপনারা 15 এপ্রিলের পর আপনারা কিন্তু অর্থাৎ বৈশাখ মাস থেকে আপনারা কিন্তু বিয়ের ব্যাপারটাতে আপনাদের যথেষ্ট প্রশমিত হবে এই জায়গাটা, মানে বিয়ের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন এই এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে। এবার আসি কর্ম, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিন্তু থাকছে না, নতুন কর্ম পাওয়া, কর্মর ক্ষেত্রে যারা দীর্ঘদিন চাইছেন বদলি তাদের কিন্তু বদলি হবে, ট্রান্সফারের জায়গাটা কিন্তু থাকছে। এবং যারা ফার বেটার জব চাইছেন, অর্থাৎ আপনি ধরুন 20,000 টাকার স্যালারি পাচ্ছেন, সেখান থেকে আপনি আর একটু ভালো স্যালারি অর্থাৎ সেখানে দেখা গেলো 30-35,000 টাকার স্যালারি চাইছেন, এই জায়গাটা কিন্তু জায়গা তৈরি করছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকে হন, সে আপনি কিন্তু ফার বেটার জব কিন্তু আপনারা পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের সফলতা কিন্তু এবছর দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিবৃত্তি কিন্তু বৃদ্ধি পাবে আপনি যদি কুম্ভ রাশি হন। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে যারা মার্কেটিং লাইনে আছেন, যারা সেলস লাইনে আছেন, যারা এজেন্সি নিয়ে কাজ করেন, অর্থাৎ ডোর টু ডোর কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি কিন্তু যাবে, অর্থাৎ মোটামুটি কিন্তু আপনাদের চলে যাবে। যারা ডোর টু ডোর কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতি কিন্তু যাবে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর যারা মার্কেটিং সেলস এজেন্ট তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি কিন্তু যাবে। আপনি যদি অ্যাডভোকেট, আপনি যদি ডক্টর, আপনি যদি অ্যাস্ট্রোলজার বা আপনি যদি টিচার হন, অর্থাৎ সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন এক কথায়, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট ভালো। অর্থাৎ ডক্টর বাবুদেরও কিন্তু কাজের সুযোগ আসবে, অ্যাডভোকেট যারা উকিল আছে তাদের ক্ষেত্রেও ভালো, টিচিং লাইনে যারা আছে তাদের ক্ষেত্রেও ভালো, এবং যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির এবছর কিন্তু যাবে, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে। এরপরে আপনাদেরকে জানাই আপনাদের শিক্ষার জায়গাটা। দেখুন, যারা উচ্চ শিক্ষা করবেন হচ্ছেন, যারা পিএইচডি করবেন, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা এমসিএ বিসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছে, হার্ডওয়্যার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনারা এই জায়গাটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিকে আছে তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি কিন্তু চাপে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ আপনারা ক্যামেরার সামনে বা পিছনে কাজ করছেন, ডান্সিং অ্যাক্টিং সঙ্গে যুক্ত, ডান্সিং অ্যাক্টিংয়ের সঙ্গে যারা যুক্ত, যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত, যারা কোরিওগ্রাফার, যারা প্রডিউসার ডাইরেক্টর, অর্থাৎ ফিল্ম দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট সুযোগগুলো কিন্তু আসবে, কাজের সুযোগ এই জায়গাটাতে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব
ভালো দিক নির্দেশ করছে। এবার আসি আপনাদের ব্যবসার জায়গাটাতে। দেখুন, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এবছর ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ নতুন ব্যবসা কিন্তু আপনারা এবছর শুরু করবেন, যারা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা আরম্ভের ক্ষেত্রে কিন্তু এবছরটি শুভ। এবং যারা গার্মেন্টসে বিজনেস আছে, যাদের গোল্ডের ব্যবসা আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে, বা শিল্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং যাদের ফুডের দোকান আছে, যাদের ট্যুরিজমের ব্যবসা আছে, যাদের ট্রান্সপোর্টের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এই বছর। এবং যাদের আগুন নিয়ে কোনো কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা মাঠে কাজ করেন, অর্থাৎ ধান চা ধান গম এগুলো বা এগুলো কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি যদি আপনার হয় তা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনি যদি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, পুকুর চাষ বা মাছ কিনে বিক্রি করা, বা আপনার নিজস্ব আড়ত আছে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু, বা আপনার নিজস্ব পোলট্রির ফার্ম আছে পোলট্রির ব্যবসা করেন, বা আপনি পশুর ব্যবসা করেন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু, বা আপনার কসমেটিক বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো, বা আপনি মেডিসিন লাইনে আছেন এই জায়গাটা, অর্থাৎ যাদের মেডিসিনের দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এবছর কিন্তু ব্যবসার দিকে কিন্তু ভালো দিক নির্দেশ করছে, আপনি যদি কুম্ভ রাশির হন। কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা কিন্তু থাকছে। আপনি যদি কুম্ভ রাশি হন, পরিবারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, পরিবারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর আপনাদের হবে, ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ আপনাদের কিন্তু থাকবে। অর্থাৎ পরিবার এবং ভাই, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের বাইরে কিছু কিছু কাজ আপনাদেরকে করতে হবে, অর্থাৎ যেটা পরিবার করতে দিবে না তার বাইরে কিছু কিছু কাজ আপনারা কিন্তু করবেন। এবং আপনার উন্নতির কারণ আপনার চারিদিকে শত্রুতাও কিন্তু বাড়বে, কিন্তু শত্রু পিছনেই থাকবে কিন্তু আপনার সে মতন কিন্তু ক্ষতি করতে পারবে না, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। আপনার ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশির জাতক হন বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসা, যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বা বিদেশ থেকে রত আছেন, বিদেশ থেকে টাকা আসা, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবছর আপনাদের মহা প্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে। আপনাদেরকে বারবার বলছি, প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনি টেনশনে থাকবেন, এবং নিজেও শরীর স্বাস্থ্য, যারা মানে একটু বয়স হয়ে গেছে, বারবার বলছি আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করুন। যারা বাড়ি ভাড়া দিয়ে চলে বা দোকান ভাড়া দেয় বা কোনো এজেন্সিকে বাড়ি ভাড়া দেয়, অর্থাৎ ভাড়ার রিলেটেড সমস্যাটা কিন্তু তেমন থাকছে না। অর্থাৎ ভাড়ার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে সে মতন কিন্তু সমস্যা নির্দেশ করছে না, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। আপনার ক্ষেত্রে নতুন দিশা কিন্তু আপনারা পাবেন কাজের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার ক্ষেত্রে কাজের জায়গাটাতে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবার যদি আপনি যদি কুম্ভ রাশির হন, আপনাদের ক্ষেত্রে টেকনিক্যাল লাইনে ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা করবেন, মিডিয়া লাইনে আপনারা উন্নতি করবেন। এবং যারা এবছর কুম্ভ রাশি হন আপনি যদি, আপনাদের ক্ষেত্রে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হওয়া, বা কার্যক্ষেত্রে আপনাদের বিদেশে গিয়ে রত বা বিদেশে গিয়ে কর্ম পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের মানে আউট অফ স্টেশন আপনারা কিন্তু হবেন। এবং আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভূমি ভবন এবং বাহন সুখ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ নিজ জমি কিন্তু আপনারা ক্রয় করবেন, নিজ বাড়ি নিজ ফ্ল্যাট জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে ভূমি বাহনের জায়গাটা খুব ভালো, আপনাদের নিজস্ব গাড়ি কিন্তু এবছর হবেই,
নিজস্ব ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, নিজস্ব জায়গা কেনার সম্ভাবনা, নিজস্ব দোকান কেনার সম্ভাবনা, অর্থাৎ প্রপার্টির যোগ কিন্তু আপনাদের দেখাচ্ছে। যদি আপনাদের রাশিচক্রে গ্রহের অবস্থান ভালো থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এবছর প্রপার্টি করবেন। জানি আপনাদের শনি সাড়ে সাতি চলছে, শনি সাড়ে সাতি প্রথম চরণ চলছে, কিন্তু এই সময় শনি আপনাদের দ্বাদশভাবে থাকলেও আপনাদেরকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদেরকে ঢেলে দিয়ে যাবে। টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে একটু চিন্তা করবেন। ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা, ভুল সিদ্ধান্ত নেবেন না এবং খুব ঠান্ডা মাথায় কাজ আপনারা করবেন। এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশে শনি থাকাতে ছোটোখাটো চোট আঘাত পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে, কিন্তু শনি আপনাদেরকে কিন্তু ঢেলে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল দিকটা কিন্তু সেরকম সমস্যা থাকছে না। বহু দিক থেকে সুবর্ণ সুযোগ কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে 2021। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।